হ্যালো আজকে আর জিবি সফট বক্স বানায় দেখাবো আগে একটি বক্স বানায় দেখেছিলাম সফট বক্স যেটা মাধ্যমে ভিডিও এডিটিং এক ব্যবহৃত হয় সো আজকে বানায় দেখাবো এলইডি সফট বক্স যে পূর্ণ আগে যে প্রজেক্ট করার সময় যে পরিমাণ কাগজের টুকরো বেঁচে গিয়েছিল আজকে এগুলো প্রয়োগ করে আমি একটি আর জিবি সফট সফট বক্স বানাবো যেটা মনে করেন এই জন্য আমাদের প্রয়োজন হবে কতগুলো কাগজের টুকরো এরপর কতগুলো এলইডি স্ট্রিপ যেটা আর জিবি এল স্ট্রিপ তারপর একটি আর জিবি কন্ট্রোলার আর এটার সাথে তার রিমোট আছে আপনি জানেন এই জন্য আমাদের এই পরে জিনিসের প্রয়োজন হবে সো এটার পর এই জন্য আমাদের প্রথমে কার্ডবোর্ডটাকে নিতে হবে প্রথমে কার্ডবোর্ডটা নেওয়ার আগে আমরা লাইটের দৌড়গুলো নেমে নিতে প্রথমে বলে রাখি লাইটের সব সবসময় আমি নিয়েছি ষোলো দশমিক পাঁচ সো প্রতিটাই ষোলো দশমিক পাঁচ করে রয়েছে ষোলো দশমিক পাঁচ রয়েছে এটাকে মেপে দেব কাঠের কাগজের কাগজের আমরা করবো কি থেকে থেকে না আঠেরো উনিশ রেখে দেব দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট মান এসে পড়ছে কারণ উটুক অংশ আমাদের জন্য সঠিক না তাহলে কিন্তু যদি এটা উল্টাপাল্টা করতাম মানে বেশি রাখতাম তাহলে এই যে দেখেন কিন্তু ছোট কেমে গেছে সফট হয়ে গেছে সো এটা আমাদের কোনো কাজে না সো আমরা যেটুকু অংশ দরকার এটা অংশ নিয়ে নিবো সো আমরা এই অংশটুকু কাট করে নিব তার আগে আমরা একটু ভালো মতো করে এটাতে ডাকটা নেব যাতে করে লাইটগুলো বসাতে পারে সো ভিউয়ার্স আমরা দেখেন দুই পাশে দুইটা সাইড করে কেটে ফেলছি তো এটার মাপ আমি বলে দিতেছি কীভাবে করে আমি এই হিসাবটা নিছি সো এটার মোটামুটি প্রস্তুত হচ্ছে আপনার মিনিমাম প্রায় এই ছয় সেন্টিমিটার করে নিয়ে হয়েছে এটা হচ্ছে আপনার সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আর দৈর্ঘ্য হয়েছে মিনিমাম প্রায় উনিশ সেন্টিমিটার সেম টু সেম আমি দুটা কাগজ কেটে নিয়েছি দেখেন উনিশ সেন্টিমিটার করে আর একই লেন্থ মানে একই প্রস্তুত অনুযায়ী ধরবো উনিশ আর প্রস্ত হচ্ছে আপনার ছয় সেন্টিমিটার সেম টু সেম এই কাজটা করলাম দেখেন এটা হবে এরকম বেঁকে যাবে সো আমাদের বেঁকে দেওয়ার জন্য আমাদের প্রথমে এটা একটা নির্দিষ্ট অনুযায়ী একটা কাগজ লাগবে এক্সট্রা করে যেমন কালকে আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম সো এর জন্য আমি এক্সট্রা যে কাগজটা পড়ে রয়েছে সে এক্সট্রা কাগজ দিয়ে আমি প্রথমে তার আগে আমি একটা কথা বলে দেখি এটা আছে আপনি রিফ্লেক্টর বসাতে পারেন অথবা রিফ্লেক্টর ছাড়া বসাতে পারেন তার এর আগে আমি যে পাটটা কেটে নিয়েছি সে দেখেন এই পাটটাতে কিন্তু আমাকে এল ইডি স্ট্রিপগুলো বসাতে হবে সো এটা কিন্তু সরসে লাগবে না খুলে যাবে সো এর জন্য আমরা প্রথম থেকে এই সিলো টেপটা নেব এই টেপটা নিয়ে সুন্দর মতো করে আটকে দেবো প্রথমে এই টিপটা নিয়ে আমাদের প্রথমে দেখেন এটা কিন্তু পুরোটা টিপটা আটকে থাকবে না কভার করতে হবে না এই যে প্রথমে একটুকু অংশ নিয়ে নিব যাতে করে মনে করেন নিচের অংশটা যাতে লেগে যায় এই তো হয়ে গেছে ডান এতটুকু অংশ আমাদের যথেষ্ট বেশিও দরকার নেই কমও দরকার নেই এখন কী হবে কি মানে এখান থেকে যে মসৃণ হয়ে গেছে না এই মসৃণ পাটটুকু আমাদের মনে করেন যে লাইটটা লাগাতে সুবিধা হবে এর আগে এরপরে আমার মনে করেন আমি এখানে একটা রিফ্লেক্টর লাগাতে তো রিফ্লেক্টর আমার মনে হয় না লাগানো দরকার হবে সো কি করবো কি আমরা এখানে এই নিব নিয়ে এই প্রথমে পরে রাখি এই যে দুই পাশের জায়গায় অংশ নিব নেবো রঙিন অংশটা বাইরে রাখবো কারণ এখানে কিন্তু কালারটা দেখতেছেন অন্য কালার আর ভিতরের কালারটা দেখুন সাদা হালকা হালকা সাদা সো আমি এখানে তুমি টেপ দিয়ে নিবো এখানে অল্প একটু তো টেপ দিয়ে প্রথমে আমরা করবো কি এই যে সাইডটা আছে না কভারের মতো করে লাগিয়ে দেবো দেখেন এখানে একটু হালকা ফাঁকা রেখে এই দেখেন কী হলো এই যে দেখেন এখন কিন্তু আমি এটা মরিতে পারছি খুব সুন্দর মতো ঠিক আছে দেখা যেতে সেম টু সেম কানিকবে এরকম সো তাড়াহুড়ো করা যাবে না একটু সাবধানে লাগাতে হবে এই দেখেন এখন কি সুন্দর এই তেলে গেছে এখন দেখেন এইভাবে করে বসানোর পর কী হলে আপনি চাইলে এরকম করে ব্যাকে দিতে পারেন তো আমি এইভাবে রাখবো এইভাবে রেখে আমাকে মিনিমাম প্রায় দুটো আর এখানে আমি সাদা করে রাখা দেবে যতগুলো সাদা পেজ আছে যে পেজগুলো আমার দরকার পড়ে না সেখানে এগুলো লাগাবো তো বিয়ার্স আমি এখন ফেব্রিক আটা দিয়ে দিই মিনিমাম করে এই সাইডে যে সাদা পেপার দেখছেন এখানে আমি আগেবার তো মনে করেন যে চিপসের প্যাকেট লাগিয়েছিলাম যাতে করে রিফ্লেক্ট হয় সো আমি এখানে আমি এই সাদা পেপার লাগাচ্ছি কারণ আর জিবি হওয়ার কারণে লাইটটা রিফ্লেক্ট হবে ভালো সো এই দেখেন সুন্দর মতো করে আমি রিফ্লেক্টারটা লাগাই দিতে চাইছি দেখেন এই যে সেম টু সেম কাহিনি করবেন এইখান থেকে সো আমাদের রিফ্লেক্টর পেপার কমপ্লিট মেন যে রিফ্লেক্টার একটা কাজটা করলাম সেটা কমপ্লিট হয়ে গেল এখন দেখেন এটা কিন্তু একটা হয়ে গেছে এখন আমাদের লাগবে যে কাজটা হলো এর যে সাপোর্ট বেসটা লাগবে এরপর মনে করেন আমাদের বাকি কাজটা করবো এই সাপোর্ট বেসের জন্য আমরা প্রথমে একটা কার্ডবোর্ড নিব সো আগের পরে সেরকম ছড়ায় না কিন্তু ছড়ানো না এবারটা হবে এইরকম সো আমি এখানে মনে করেন যে কষ্ট করে লাগিয়েছি বাট এটা কিন্তু বড় সাপোর্ট বেস করবো তোমরা কিন্তু আঠাতে আটকে দিব সো আমাদেরকে প্রথমে এই দেখেন এখানে আমি একটু বেঁকিয়ে দিচ্ছি কিন্তু তুমি এখানে একটা দাগ কেটে নেব তো ভিউয়ার্স এই পাশে আমরা একটু চেক লাগিয়ে নিলাম যাতে করে এই সাপোর্ট বেসটা লাগাতে পারি এবং মনে করেন সাপোর্ট বেসটা দেওয়ার পরে মনে করেন এই যে যে অংশটা এখানে রিফ্লেক্টর প্রয়োজন পড়তেও পারে নাও পড়তে পারে আপনারা প্রথমে দেখেন আমি যতটুকু বেন্ড করবো এতটুকু বেন্ড করার জায়গা দিয়ে এই এখন আমি যতটুকু বেন্ড করতে চাইবো ইচ্ছে আমার যতটুকু ততটুকু পর্যন্ত আমি এই যে দেখেন আমি এই পর্যন্ত রাখছি সো আমাকে এবার এক্সট্রা করে আমি যে প্রথমে মাপটা নিয়েছিলাম ওইটা আমার দরকার পড়েনি আমি একটু এটা মনে করেন একটু ব্যাকা নিচ্ছে এই দেখেন আমি এটা কেটে নেব কেটে নিয়ে আমি এক্সট্রা করে আবার এখানে টেপ জুড়ে দিব তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে সাপোর্টিং ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে এরকম করে সেম একই কাজটা করবো সো বিওর্স আমার অর্ধেক কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই সব কিছু সুন্দর মতো করছি হয়তো একটু বাঁকা বাঁকাতার হবে কিন্তু এখন আমি এখানে লাইটটা ফিটিং করে দেবো সো বিস এখন আমাকে এখানে একটা এল ইডি স্ট্রিপ বসে দেব যদি এখানে এল ইডি স্টিপটা সরষে বসিয়ে দিই তাহলে কিন্তু মানে হবে না কারণ আমি অনেক করবল সম্মুখীন হবো সো এই জন্য আমি একটা সাদা বটন নিব এটা একটা রিফ্লেক্টার কাজ করবে এমনকি ইজিলি আটকানো এটা হিট সেরকম প্রডিউস করে না সো তার আগে আমি এটা শুনে নিলাম এরপর আমাকে এইগুলোর মধ্যে প্রতিটা এল ইডি স্টিপের লাইটগুলো লাগাতে হবে এই লাইটটা লাগানোর জন্য প্রথমে আমরা এই যে নীল কবটা উঠে নিব খুবই সহজ কাজ আপনারা ঘরে বসে করতে পারবেন একটু সাবধানের সাথে করবেন কারণ নিলে খুবই সিম্পল হয়ে থাকে যে কোনো সময় নষ্ট যেতে পারে তো এই যে প্রথম দেখেন এখানে একদম সুন্দরভাবে লাগিয়ে দিব প্রথম উল্টা ওটা না এই যে দেখেন প্রথমে আমরা একটা সেটে নিব দেখেন কি সুন্দরভাবে লেগে গেছে দেখতে পাচ্ছেন সো আমি এখানে একটা বুদ্ধি শিখিয়ে দিই প্রথম বুদ্ধিটা হলো এখানে দেখেন কীভাবে তারটা কানেকশন করবো এক দুই তিন এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন না এখানে তিনটা লাইনে কিন্তু আমি তিন রকমভাবে সাজাবো সো আমি প্রত্যেকটাকে আবার লাগিয়ে রিপিট করে নিই যে থি এই যে নিয়মটা ফলো করলে আপনারা চাইলে সুন্দর মতো এলইডি স্ট্রিপগুলো বসে লাগাতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এলইডি স্ট্রিপের সব কিছু কম্পোনেন্টগুলো ঠিক আছে কিনা কারণ অনেক সময় কম্পোনেন্ট লাগানোর সময় ছিঁড়ে যেতে পারবে নষ্ট হয়ে যেতে পারে দূরত্ব ঠিকঠাকই আছে এমনকি সব কিছু ঠিকঠাক এখানে একটু বৃদ্ধি বেশি সমস্যা নেই প্রথমে দেখেন এখানে কিন্তু আর জিবি এখানে তিনটা কানেকশন আছে ঠিক আছে আমরা প্রথমে করবো কি মনে করেন পজিটিভগুলোকে এক প্রান্তে নিয়ে নিব পজিটিভ এক প্রান্তে নেওয়ার কারণ এগুলো কিন্তু রিবনগুলো খুবই পাতলা হওয়ার কারণে যে কোনো মনটা নষ্ট যেতে পারে সো আমরা এখানে করবো কি আর জিবি এখান থেকে পজিটিভ পজিটিভটা কানেকশন করে নেব এরপরে মনে করেন এখানে আর জিবি যে আর এখানে জিবি এগুলো সব কিছু কানেক্ট করে নেব আর প্রতিটা থেকে এতে করে লাইন নিয়ে নিব এতে করে মনে করেন যে স্ট্রিপগুলো নষ্ট হবে না খুব ভালো কাজ করবে এই যে দেখেন ফুলডারিং করে ফেলছি ফুলডারিংটা খুবই সোজা আপনারা দেখলেই বুঝবেন হয়তো আমি এখানে গিজি করে ফেলছি সো আমি দেখেন এখানে কিন্তু প্লাস ব্লু এইট জি আর আর এখানে আমি আর জিবি লাইনটা লাগাই নিছি আর জিবি কমপ্লিট করতে কিন্তু এই যে দেখেন কিছু কমপ্লিট এখন শুধু খালি আমি এই যে এর ভিতরে একটা ছিদ্র করে হ্যাঁ এটা বসাই দিব তাহলে আমাদের কাজ অর্ধেক হয়ে যাবে সো বিয়ার্স এখানে আমি চারটা ফুটো করে নিছি এই ফুটোর মধ্যে দিয়ে আমি মনে করি এই যে তারগুলো নিয়ে নিব যাতেগুলো আমি পরবর্তী কারণ আমি তারগুলোকে রিসাইকেল করছি এগুলো মনে করেন তার সরস্বতী ডাইরেক্ট তামা এগুলো সে মনে করেন ট্রান্সফর্মার ট্রান্সফর্মার থেকে বের করে যে মানে রিসাইকেল করার সময় পেয়ে গেছি মানে আগে আমার একটা ট্রান্সফর্মার ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওইখান থেকে আমি এগুলো সংগ্রহ করেছি ওদের তার এরকম ঢুকে নিব এখানে কমপ্লিট পুরোপুরি কমপ্লিট করতে চলে গেছে অ্যান্ড ম্যান কাজ এখানে ওই যে দেখেন এখন অনেকটুকু পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে এখন আর এখানে একটু আমি একটু হালকা আঠ আনিয়ে নিব সো বিয়ার্স আমি এটা আঠাতে আটকে নিছি সো লাইটের তারগুলোকে আমি দেখিয়ে দিতেছি এই দেখেন এখানে কিন্তু বের হয়ে গেছে এটা রেড এই যে গ্রিন আর এটা ব্লু আর এটা মানে পজিটিভ সো এখানে আমি প্রথমে আমি প্রতিটা তার দিয়ে লাইটটাকে জ্বালিয়ে দেখাচ্ছি সো আমি একটা টুয়েলভ ভোল্টের পাওয়ার সাপ্লাই নিলাম সো এই একটা তারকে আমি প্রথমে কানেকশন করে নিলাম এবং একটা একটা করে আমি লাইন করে দেখাচ্ছি এই যে দেখেন প্রথমে যদি আমি তার এখানে ঘষে ঘষে করে লাইটটা জ্বলবে না কিন্তু যখন আমি একটা তার দিলাম এই যে টাচ করার সাথে সাথে উঠবে সো এখন আমি যে প্রতিটা তার কানেকশন করে দেখাচ্ছি এই দেখেন এই যে লাল আর এটা দিলে সবুজ সবুজটা তো ভালো দেখাচ্ছে আর এটা দিলে নীল সো আমার আমাদের কাজে পুরোপুরি মানে নাইনটি পার্সেন্ট কাজে খতম হয়ে গেছে তবে একটু মাসকালে কাটিং করতে গিয়ে আপনাদের দেখা দিকে অনেক সময় হয়ে গেছে সো আমরা এটুকু কাজটা কমপ্লিট করার পিছনে কাজটা কমপ্লিট করার আগে আমাদের এখানে একটা জিনিস লাগাতে হবে সেটা হচ্ছে আর জিবি কন্ট্রোল এরি লাইক বোর্ড সো বেহস এটা হচ্ছে আমাদের লাইটিংয়ের মেন সার্কিটটা এটাই আমাদেরকে লাগবে এটা আমরা এই যে সেটা লাগাবো আর এটা মনে করেন সেন্সার টাইপে লাগিয়ে দেবো এটা আর জিবি লাইটের যে কন্ট্রোল বক্স থেকে করছি এটা বড় একটা বক্সের মধ্যে এটা দিয়ে রাখছি তবে এরকম কিছু ছিল না শুরু করে একটু গান ছিল সো এখান থেকে আমি প্রথমে দেখেন এখানে কিন্তু অনেকগুলো তার বেরিয়েছে আমি তারগুলোকে ঝালা থেকে ছুটি নেবো সো বের আমি তারগুলোর সবগুলো ছুটি নিচ্ছি সো এখানে প্রথমে মনে করেন যে গ্রাউন্ডের যে তারটা আমি গ্রাউন্ডের তারটা নেব গ্রাউন্ডের তারটা সরি গ্রাউন্ড নাইটা পজিটিভ সো পজিটিভটা আমি যে সরাসরি ডাইরেক্ট এই সাইডে কানেকশন করে দিব পজিটিভটা পজিটিভ জায়গায় চলে গেল সোভিয়ার্স এখন আমি এখান থেকে একটু ব্লু লাইনটা সংযুক্ত করার জন্য এই এখানে যেখানে না এই প্রথম যে সাথে সংযুক্ত ব্লু লাইন আমি কানেকশন করে আপনাদের পুরো সো সোভিয়ার প্রথমে দেখতে পারেন এখানে আমি কিন্তু যে প্রথমে এখানে লাগিয়েছিলাম তো এখানে লাগানো চেঞ্জ করে আমি এখানে পজিটিভ বারো ভোল্ট পজিটিভ দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রতিটা তারকে দেখেন এভাবে সাজানো অংশটা লাগিয়ে দিচ্ছি এখানে বলবেন ব্লু আছে এই যে গ্রিন আর এখানে রেড এখানে তিনটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার মনে করেন আইসিটাকে কন্ট্রোল করবে সো আমি এটাকে আলাদা করে এই যে দেখেছি তারগুলো তারপরে আমি এখানে এমনি রাখছিলাম সো আমি এখন তারপরে এই যে লাইটটাকে প্রথমে আগে এই যে সেন্সর বোর্ডটাকে আলাদা করি এটা কিন্তু মেন সো এই তারগুলোকে আমি প্রথমে একটা কস্টিক দিয়ে যেমনি হোক মনে করেন একটু সাজাই নিব সো ভিউয়ার্স আমাদের ইলেকট্রনিক্সের কাজগুলো কমপ্লিট দেখেন আমি সুন্দর মতো বসে দিয়েছি সেন্সর বোর্ডটা বসে দিছি যেমন মনে করেন যে এখানে একটা ছোটো ছোটো হ্যান্ডেল বসানো দরকার ছিল কারণ মনে করেন কোন সময় ঝুলানো অত অথবা কিন্তু সমস্যা নেই আমাদের বাকি কাজটা করব এখানে এখানে আমি বারো ভোল্টের সংযোগ স্থল তো এই যে আমি এখানে ফ্লাক্স আমি বলে রাখি এই ফ্লাক্স আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এগুলোর কারণে আমার সোল্ডারিংয়ের কাজটা সহজ হয়ে গেছে ইজিলি মনে করেন যেখানে আমার সোল্ডারিং এর প্রয়োজন অল্প সেখানে আমার বেশি পরিমাণ সোল্ডারিংয়ের প্রয়োজনই পড়ে না দেখেন ইজিলি সব কিছু সোল্ডার হয়ে যাচ্ছে সো ভিভার্স আমি এখানে সোল্ডারিং করে ফেলছি আমার আর কাজ নেই খতম হয়ে গেছে এখন শুধু খেলে মানে এখানে শুধু পাওয়ার কেবলটা দিব আর কাজ হয়ে যাবে সো ভিভার্স আমি এখানে পাওয়ার দিতেছি পাওয়ার বন্ধু আমি এখানে কানেকশন দেওয়ার সাথে সাথে দেখবেন লাইটটা ব্লিঙ্কিং শুরু করে দেবে দেখেন শুরু হয়ে গেছে কাজ এখন আমার লাগবে রিমোট রিমোটটার জন্য আমি এই রিমোটের ব্যাটারিটা ইনস্টলেশন করার সাথে সাথে আমার এখন কাজটা হবে দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে কিন্তু সমস্যাটা হলো কি জানেন আমার সমস্যাটা হলো এইখানে আমি যে এই যে রিফ্ল্যাক্টরটা বসাবো রিফ্লেক্টারের জন্য আমি কাগজ ইউজ করতাম কিন্তু দেখেন সবচেয়ে ভালো হয় যদি আমি এই কাগজটা ইউজ করি তাহলে আমার রিফ্লক্টারটা ভালোটা আলো দিবে আগে যদি মনে করেন সাধারণ পিস্টেল ইউজ করতাম তাহলে মনে করেন আলুটা সেরকম আসতো না তখন মনে করেন আমি এখানে একটা পেপার দিতেছি পেপারটা দিলে মনে করেন একটু বেশি স্মুথ হয়ে যায় আর মনে করেন যে আলুটা সেরকম পাওয়া যাচ্ছে না মানে স্মুথ হয়ে যায় তবে এর চেয়ে ভালো হবে আমি আরেকটা বুদ্ধি বের করেছি মনে করেন এখানে এটা লাগাইছি না এটা লাগানোর পর উপর দিয়ে আমি তেল দিয়ে দেবো তেল দিলে এটা একটু ট্রান্সপারেন্ট হবে তো বিয়ার্স আমি যে দেখেন আমি কাগজটা কাগজ দিতেছি যাতে করে স্মুথ হয় আমি আরেকটা একটা ম্যাজিক দেখবো কারণ ওই এখানে এই পাশ দিয়ে মনে করেন ই আঠা লাগিয়ে দেবো মানে তেল ব্যবহার করবো যাতে করে জিনিসটা ট্রান্সপারেন্ট হয় আমার কাজ কমপ্লিট দেখতেই পাচ্তেছেন সুন্দর মতো বানাই ফেললাম এখন শুধু খালি মোবাইলের রিমোটের মতো টিপলেই মনে করেন যে কালার বের হবে দেখতে পাচ্ছেন সুন্দর মতো বানাইতেছি কোন কালার দরকার আপনাদের বলে আপনারা যদি মনে করেন যে আমার আবার দরকার মানে স্লো মোশনে সুন্দর মতো করে ব্রাইটনেস বাড়াই দেব দেখেন যদি ডেকোরেশন ল্যাম্প হিসেবে আপনারা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন তাহলে এটা অন্ধকারে দেখাই সব বিয়ার্স আমি আবার একটা জিনিস লাগাতে ভুলে গেছি টেস্ট করে আগে এখানে তোমার একটা হ্যাঙ্গার প্রসা হবে কারণ তুমি যদি ঝুলাই তাহলে তো আমার কিছু বাঁধ দিতে হবে নাকি সো বিয়ার্স দেখেন আমি যে একটা হ্যাঙ্গার প্রস বানাইছি দেখেন এটা একটা দরকারি জিনিস কারণ যদি মনে করেন যে আমি কোনো কিছু ঝুলিলাম সো এটা তো লাগবে নাকি সো এখন টেস্ট করা যাক সো বিয়ার্স এটা হচ্ছে আপনার মনে করেন নর্মালি আলুর মধ্যে সেটা অন করলাম আলুটা চেঞ্জ করতেছি বিভিন্ন রকম আলুটা আসতেছে সে লাইট অফ করে দেওয়া যাক দেখেন খুব সুন্দর

মনে করেন আপনার মনে করেন যারা আছেন এই যে দেখেন ফটোগ্রাফির ক্ষেত্রে কি সুন্দর আলো হইতেছে দেখতে পাচ্ছেন পুরো সাদা আপনি চাইলে এটা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এই যে কমাইতেছি ইচ্ছা করলে কতটুকু ব্রাইটনেস দরকার সেটাই যেরকম দেখেন কমাইতেছি বাড়াইতেছি খুব সুন্দরভাবে চলতেছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন ধন্যবাদ